is Madhurima. Welcome to my vlog, my tips. So, আজকে আমার সাথে আছে আমার হাজবেন্ড, ও আপনাদেরকে কিছু বলতে চায়। কালকে আমরা 1K এবং 4000 ওয়াট টাইম আমরা কমপ্লিট করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে জাস্ট 28 ডেজ নাকি আরো কম হবে। আচ্ছা, তার মধ্যে আপনারা আমাদেরকে এত পছন্দ করেছেন, এত লাইকস দিয়েছেন, বিশেষ করে বলো আমাদের বেডরুমের ভিডিওটা, মানে জাস্ট আমি এক্সপেক্ট করিনি। মানে সেদিনকে আমার কোনো ব্লগ তৈরি করা ছিল না, শরীরটাও ভীষণ খারাপ ছিল, তো তখন ওই আমাকে বললো যে বেডরুমটা এত সুন্দর করে সাজিয়ে যে বেডরুমটা দেখিয়ে দাও। তো এই বেডরুমের ভিডিওটা আপনারা এত এত পছন্দ করেছেন, অনেক লাইক দিয়েছেন, মানে সত্যি আমি আপ্লুত। এত কম দিনের মধ্যে যে এত সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি জাস্ট ভাবতেই পারিনি। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা খুশি হব। হ্যাঁ, এইভাবে প্লিজ প্লিজ পাশে থাকবেন, আর এইভাবে যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, আপনারা এইভাবেই পাশে থাকবেন। তো চলুন, হ্যাঁ বলুন, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, ও এখন বেরিয়ে যাচ্ছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এখন বাজে হচ্ছে, কটা বাজে, সকাল 9টা বাজে, এখন ও বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পর তারপর ঘরের সমস্ত কাজকর্ম করবো। এখন ও বেরানোর আগে যে জামাটা পরে বেরোবে সেটা একটুখানি আয়রন করে নিচ্ছে, আর এদিকে আমি চলে এসেছি ঘর মোছার জন্য। ঘর দোয়ার মোছা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব, তারপর ও বেরিয়ে যাবে। এদিকে আমার ঘর দোয়ার মোছা একদম কমপ্লিট, আর আগের দিন যেসব জামাগুলো শুকোয়নি সেগুলো একটুখানি সিঁড়ির এই সাইডটায় দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে গেছে, সেটা এখন তুলে নিচ্ছি। এদিকে এখন আমি চলে এসেছি একটুখানি হ্যান্ড ওয়াশ ঢালার জন্য, যেটা এখন আমাদের জীবনের পার্ট হয়ে গেছে, এটা ছাড়া জীবনে চলা মুশকিল। তো বন্ধুরা, আমার স্নানটান একদম কমপ্লিট, এরপর চলে যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলার জন্য। আজকের ওয়েদারটা কখনো মেঘলা কখনো রোদ্দুর এরকম হচ্ছে, তো যাই হোক এখন রোদ্দুর আছে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটুখানি ছাদে। তো এই হচ্ছে জামা কাপড়ের বালতি, এর মধ্যে রয়েছে কাঁচা জামা কাপড়, আর এখন আমি ওয়াশিং মেশিনের উপর থেকে নিয়ে নেব হচ্ছে ক্লিপের বক্স, তারপর এই বালতি নিয়ে যাব ছাদে। বন্ধুরা, আমার জামা কাপড় মেলা একদম কমপ্লিট, আর একটা প্রবলেম কি হলো, আমার যে ক্লিপের বক্সটা রয়েছে সেটা ঢাকনাটা নিচে পড়ে গেল, দেখাচ্ছি। নিচে পড়ে গেল, যাই হোক এটা ভেঙেও গেছে, এটা আরেকটা কিনতে হবে। তো আমাদের ছাদ থেকে মন্দিরটা একদম স্পষ্ট দেখা যায়, তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই মন্দিরে কিরকম কাজ হচ্ছে। মন্দিরের পাশে রয়েছে এই যে সবজি বাগান, সেখানে কয়েকটা সবজিও হয়েছে, আপনাদেরকে একটা ভিডিওতে আমি ঘুরিয়ে দেখিয়েছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন। যেহেতু কাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে সেজন্য গাছগুলো একটুখানি রোদে দেওয়া হয়েছে, না হলে টবের নিচে জল বসে যাবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিচেনে, আর আজকে বানাবো হচ্ছে এগ বিরিয়ানি। এই গরমে চিকেন টিকেন বেশি খেতে ইচ্ছা করছে না, আবার বিরিয়ানি খেতেও মন করছে, তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি এগ বিরিয়ানি। তো চলুন বন্ধুরা, প্রিপারেশনটা শুরু করা যাক।
তো হাঁড়িতে এখন চাল আলু আর ডিম সেদ্ধ আমি হতে দিলাম, আর এখানে আমি গ্যাসটা অন করে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আর আজকে নর্মাল রাইসেই কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি, কোনো রকম বাসমতি রাইসে বানাচ্ছি না। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটা ফার্স্টে ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে পেঁয়াজটা ভাজা চলছে, আর এখন আমি আদা রসুনটা কেটে পেস্ট করে নেব। আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা তৈরি করার থাকে সেটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। আর ওদিকে ভাত আর আলু ডিম সেদ্ধ সব হয়ে গেছে, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আমাদের এগ কারি একদম রেডি, আর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সঙ্গে একটুখানি যে গ্রেভিটা রয়েছে সেটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, সব কিছু কমপ্লিট। এখানে এগটা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, ওদিকে ভাতটা দুটো আগেই হয়ে গেছে, বিরিয়ানি মশালাও হয়ে গেছে, এদিকে বেরেস্তাও রেডি আছে। এরপর শুধু এর মধ্যে দমে বসাতে দেওয়ার পালা। তো যে পাত্রটায় আমি এগ কারিটা করলাম সেই পাত্রের মধ্যেই আবার দমে বসাতে হতে দিচ্ছি, তার কারণ নিচে যে মশলাগুলো রয়েছে তাহলে সেগুলো আর নষ্ট হয় না। এরপর এক এক করে ভাতের লেয়ার, তারপর বিরিয়ানি মশালা, তারপর হচ্ছে বেরেস্তা, তারপর ডিম আলু, এই সমস্ত কিছু দিয়ে পরপর লেয়ার করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তারপর দমে হতে দেবো। তো বন্ধুরা, বিরিয়ানিটা দিকে করতে করতে বাইরে বৃষ্টি এসে গেল, সেজন্য ছুটে আবার ছাদে যেতে হলো। এটা কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেলো, আমি তাড়াহুড়ো করে চলে গেলাম। তো কাপড় জামাগুলো নামিয়ে নিয়ে এলাম, হালকা হালকা একটু ভেজা আছে, যে সমস্ত জামা কাপড়গুলো একটু মোটা, এই যেরকম জিন্সটা ভেজা রয়েছে। তো এখন এগুলো বারান্দাতে দিয়ে দেবো। চলুন বন্ধুরা, আবার বিরিয়ানির কাজটা শুরু করা যাক। বিরিয়ানিটা জাস্ট ঢাকা দিয়ে চলে গেছিলাম, এরপর আবার বাকি কাজটা শেষ করছি। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আতর, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। এরপর গ্যাসটা অন করে দিয়ে একদম লো ফ্লেমে রেখে 15-20 মিনিট এটা দমে হতে দেব। হে গাইস, দিস ইজ মাধুরিমা, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো এখন হয়ে গেছে সন্ধ্যে 6:30, চাটা করা কমপ্লিট, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর আমি এখন বসে করব একটুখানি গানের রেওয়াজ। বিশেষ গান তো জানি না, যেটুকু জানি সারেগামাপা, মানে যেটুকু আমার মানে ডায়েরিতে নোট ডাউন করা রয়েছে সেটুকুই মানে গানের রেওয়াজ করে নেবো। এদিকে হারমোনিয়াম আমার জন্য ওয়েট করছে, এই যে হারমোনিয়াম আমার জন্য ওয়েট করছে, এখন হারমোনিয়ামটা বাজিয়ে একটুখানি গান টান রেওয়াজ করবো। আর রেওয়াজ করতে করতে এখানে রয়েছে আমার জন্য খাবার, কী খাবার রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এই যে শশা রয়েছে, আমও ছিল, সেটা আমি এখন ফিনিশ করে দিয়েছি, আর শশাটাই শুধু বাকি রয়েছে। শশাটা আমি বিশেষ খেতে ভালোবাসি না, সেজন্য এখনও রয়েছে, কিন্তু এটা খেয়ে নেবো এক্ষুনি, কারণ এটা হচ্ছে মায়ের প্রসাদ। তো বন্ধুরা, ও এখন এসে গেছে, এরপর বাইকটা তুলবে, তারপর হচ্ছে যা যা স্যানিটাইজ করার করবে, তারপর আমরা বসবো ডিনার করতে। এখন আমরা বসে গেছি ডিনার করতে, আর ও রয়েছে কিচেনে, আর ওই সমস্ত খাবার দাবার বেড়ে নিয়ে এলো, তার কারণ হচ্ছে আমি হচ্ছে ভিডিওর একটু এডিটিং করছিলাম, তো সেজন্য ওই খাবার বেড়ে নিয়ে এলো। জাস্ট সব কিছু রেডি করাই ছিল, জাস্ট থালায় বেড়ে নিয়ে চলে এলো, আর এখন ও হচ্ছে কিচেনে আম কাটছে, আম খাওয়ার ইচ্ছা হয়েছে ও, সেজন্য আম খাচ্ছে, আম কাটছে, আর এদিকে হচ্ছে প্লেটে খাবার রেডি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার, বিরিয়ানি যেটা সকালে তৈরি করলাম, আর সাথে থাকবে হচ্ছে ম্যাঙ্গো, আর সাথে থাকবে হচ্ছে স্যালাড। খুব সাধারণ চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছে, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। দেয়ালুন রাইসের মতোই যেরকম বিরিয়ানি বাইরে হয় ওর থেকে বেশি ভালো টেস্ট হয়েছে, আপনারা বাড়িতে করবেন অবশ্যই। এগ বিরিয়ানি, এই বর্ষার দিনে এগ বিরিয়ানি দারুণ। তো বন্ধুরা, আমরা ঘরেই খেতে বসে গেছি, আর ফ্যানের হয়তো একটুখানি আওয়াজ আসতে পারে, কারণ কি ফ্যান চলছে প্লাস এসি চলছে, আর ঘরেই খেতে বসে গেছি, কারণ ও তো পেশেন্ট করি আসে অনেক, তো সেজন্য খুব গরম লাগে, তো সেজন্য বলে সবসময় ঘরে এসি চালিয়ে খাবে। তো আর বলে হচ্ছে ডিম, তো ডিম মানে হচ্ছে নিরামিষ, কারণ এর মধ্যে হাড় নেই কাটা নেই, ডিম মানে হচ্ছে নিরামিষ, তো সেজন্য এটা ঘরে খাওয়াই যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে ডিনারটা শেষ করে নিই। তো বন্ধুরা, আমাদের ডিনার একদম কমপ্লিট, এরপর ওকে দিয়ে করাবো হচ্ছে একটা কাজ, আর ও এটা নিজের ইচ্ছাতেই করে প্রতিদিন কাজটা, তার কারণ হচ্ছে বলে যদি হারমোনিয়ামটা পড়ে টড়ে যায় তাহলে হবে মুশকিল, কিন্তু ওই ঘর থেকে আমি হারমোনিয়ামটা পড়ে যাওয়ার জন্য নয়,
মেন কথা হচ্ছে যে তুমি অসুস্থ না হয়ে পড়ো, যদি কোমরে পায়ে লেগে যায় বা পড়ে যায় অনেক ভারী তো। একদম সেটাই, আর আমি তো পড়ে যাই, এর নমুনা আগেই আপনারা একটা ভিডিওতে দেখেছেন, ব্লগ শুরু করার পরে আমি ভীষণ পড়ে যাই, ঠিক আছে হুটহাট। তো হারমোনিয়াম নিয়ে যদি পড়ি তাহলে হবে আরেক মুশকিল, হাত পা তো ভাঙবেই, তার সঙ্গে হারমোনিয়ামটাও যাবে, আমার খরচা বাড়িয়ে দেবে। হ্যাঁ, তো সেজন্য এই দায়িত্বটা আমাকে আরও দেয় না। দেখাচ্ছি তো তোমার মুখটা কেটে যাচ্ছে না, তো ওই ঘরে গিয়ে প্রতিদিন আমি রাতে রেখে দিয়ে আসবো, কোনো চিন্তা নেই। না না, আমি রেখে আসবো, সেটাই তো বলছি, তুমি রেখে দিয়ে আসবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি এখানে হেয়ার মানে হেয়ার ব্যান্ড লাগিয়েছি, তার কারণ হচ্ছে এখন মুখটা একটু ক্লিন করব, তারপর চুলে একটুখানি তেল লাগাবো, কারণ কালকে সানডে, কালকে সানডেতে শ্যাম্পু তো মাস্ট, সানডে মানেই হচ্ছে শ্যাম্পু। চলো রেখে দিয়ে আসি, তুমি একটু দরজাটা খোলো। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, আপনাদের আর বেশি বোরিং করব না, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ। আর শেষে আরেকটা কথা বলে রাখি, আজকে ভিডিওটা শুরু করলাম আমরা দুজনে, শেষও করলাম দুজনে, বাই।